আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে সংবেদী অঙ্গ, সেন্সিটিভ অর্গ্যান। হ্যাঁ, কতগুলো অঙ্গ আছে যেগুলো আমাদের অনুভূতিকে আমাদের অনুভূতিতে সাড়া দেয়, অর্থাৎ অনুভূতিকে বহন করে। আমাদের অনুভূতিগুলো, যেমন আমরা কি করি, একটা কেউ চিমটি দিলে কি হয় যে আমরা উফ বলি, ব্যথা পেলে উফ বলি, মশায় কামড় দিলে আমরা সেখানে তাকে চর মারি, মশাটাকে মেরে ফেলতে চাই। এই এই জিনিসগুলো কাজ করে, যে অঙ্গগুলো এই অনুভূতিগুলোকে পরিবহন করে সেই অঙ্গগুলোকে আমরা বলি সংবেদী অঙ্গ। আমাদের সংবেদী অঙ্গ কটা? সংবেদী অঙ্গ হচ্ছে পাঁচটা। সেই পাঁচটা সংবেদী অঙ্গ কি কি তোমাদের বইয়ের সবাই শিক্ষার্থীরা, তোমাদের হাতের কাছে সবাই পাঠ্য বই এবং কলম পেন্সিল উপকরণ সব নিয়ে নাও। আমরা পাঠ্য বইয়ে তোমরা দেখবে যে শুরুতেই ষষ্ঠ অধ্যায়ে দেখো, শুরুতেই তোমাদের এই সংবেদী অঙ্গগুলোর ছবি দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে, যাতে তোমরা ভুলে না যাও। তো দেখো, শুরুতেই তোমার ওখানে পাঁচটা সংবেদী অঙ্গ, এগুলোকে আমরা বলি ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে চোখ, কান, হ্যাঁ, নাক, তারপরে ত্বক, জিহ্বা, এই এই পাঁচটা আমাদের সংবেদী অঙ্গ। তো এগুলোর মধ্যে আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হ্যাঁ, আর নাক দিয়ে কি করি, শ্বাস করি, শ্বাস প্রশ্বাস নেই, অর্থাৎ অক্সিজেন আদান প্রদান, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, শ্বসন অঙ্গ নাক। আর হলো ত্বক। ত্বক থেকে কি হয় আমাদের, ত্বকগুলো, ত্বক থেকে আমরা কি সেন্সিটিভ, ত্বকটা আমাদেরকে এই যে চিমটি কাটা, একটা সুই ফুটা, আমরা ব্যথা পাই, এইসবগুলো ত্বক থেকে আসে। ত্বকে আরও আছে অনেক কাজ করে ত্বক, যেমন, তবে এই অনুভূতির কাজগুলো হলো এটা, অনুভূতির কাজ ছাড়াও ত্বকের অনেক কাজ আছে। এরপরে আসো জিভা দিয়ে আমরা কি স্বাদ গ্রহণ করি, হ্যাঁ, জিভা দিয়ে স্বাদ গ্রহণ করি। তো এইটা আমরা আজকে তাইলে প্রথম যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রথম যেটা আছে চোখ নিয়ে আমরা আলোচনা করব। এই চোখের গঠনটা আমাদের, আমি তোমাদের এটা ছবি একটা মোটামুটি করে একটা ছবি এঁকে রেখেছি, তোমরা দেখতে পারবে যে চোখটা কি অবস্থায় আছে। তো আমরা চোখের ব্যাপারে বলতে চাচ্ছি যে তোমরা একটা কাজ করো, এই ফাঁকে বোর্ডে যেভাবে আমি এঁকেছি, তোমার বইও আছে, তোমরা একটু তোমার খাতায় রাফলি ছবিটা একটু আঁকতে থাকো, সেই ফাঁকে আমি তোমার সংবেদী অঙ্গগুলো সম্পর্কে আবার একটু কথা বলি, আর সেই ফাঁকে তোমরা এটা এঁকে ফেলো। ছবিটা আঁকার পরে আমি দেখিয়ে দিব কোথায় কোন অঙ্গটাকে কোনটা কি বলা হচ্ছে, তোমরাও মিলিয়ে নেবে, আমিও এখানে বুঝাবো। তো এর মধ্যে আমি যেগুলো বলেছিলাম যে চোখ, কান, নাক, এগুলো, নাকের কথা একটু আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় ফেলে গেছি, সেটা হচ্ছে যে নাক দিয়ে আমরা যে শ্বসন শুধু নয়, আসলে অনুভূতির যে কাজটা করি সেটা হচ্ছে কি, ঘ্রাণ নেওয়া, সুগন্ধ, দুর্গন্ধ, আমরা সব কিছু নাক থেকে পাই, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট অনুভূতির ব্যাপার, হ্যাঁ। তো তোমরা এই ফাঁকে ছবিটা একটু আঁকতে থাকো। আমরা চোখ সম্পর্কে বলবো যে এই পৃথিবীতে চোখ না থাকলে কি অন্ধকার, এই আলোকিত পৃথিবী, এত সুন্দর পৃথিবীতে আমরা এসেছি, চোখ যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীর কোনো সৌন্দর্যই দেখতে পেতাম না, এই পৃথিবীটা, সমস্ত পৃথিবীটাই আমাদের কাছে অন্ধকার হয়ে যেত। আর একজন অন্ধ ব্যক্তির জন্য সারা পৃথিবীটা যেরকম, সেটা চোখবিহীন একটা মানুষ বুঝতেই পারছো যে এটা কতবার, তুমি চোখটা যদি বন্ধ করো তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা একটা মানে কষ্টের একটা ব্যাপার, হ্যাঁ। তো আমরা এই, তোমরা আঁকতে থাকো, আমি এই সাথে সাথে আরও কথাগুলো বলবো, যেমন আমরা কি করি যে ত্বক, ত্বক দিয়ে আমরা ওই যে আমাদের কিন্তু গরম ঠান্ডার অনুভূতিটা পাই ত্বক দিয়ে, তারপরে জিভে দিয়েও আমরা ওই রকম স্বাদ পাই, আবার গরম অনুভূতি পাই, ঠান্ডা অনুভূতি পাই, হ্যাঁ, আবার ত্বক, ত্বকের মধ্যে আমার, যেমন আমাদের ঠোঁট আছে না, ঠোঁটটাও খুব সেন্সিটিভ, আমরা এটা দিয়ে যে কোনো জিনিস
এই যে খাওয়ার সাহায্য নেই, তারপরে এখানেও অনেক অনুভূতি আছে আমাদের এরকম। ঠিক তেমনি কান, কানে শব্দ শুনি, কথা শুনি, সেই শব্দকে আবার বুঝতে পারি যে এটা খুব জোরালো শব্দ না খুব মেলোডিয়াস, মানে একটা সুর সমৃদ্ধ শব্দ আমাদেরকে আমাদেরকে আলোড়িত করে কি না, আবার অনেকে বিরক্ত করে কি না, এগুলো বুঝতে পারি, তাই না? এইগুলোর পিছনে, এই পঞ্চ ইন্দ্রিয়ের পিছনে কিন্তু সব কাজগুলোর এক একটা সেন্টার আছে, একটা কেন্দ্র আছে। সব অনুভূতির কেন্দ্রটা কোথায়? মস্তিষ্কে। আমাদের এই মস্তিষ্ক সব অনুভূতিগুলোকে এক জায়গায় নেয় এবং সেখান থেকেই আবার সে তার অনুভূতিগুলোকে আবার ছড়িয়ে দেয়। অর্থাৎ তুমি যদি একটা মশায় কামড় দেয়, তাহলে তুমি কি করো, ওই তোমার পায়ে যদি কামড় দিলে, তাহলে তুমি একটা তোমার পায়ের স্কিন বা ত্বক বলে দিবে, বা অনুভূতিটা পৌঁছাবে কোথায়, সে পা থেকে মাথায় পৌঁছে দিবে, অর্থাৎ মস্তিষ্কে পৌঁছে দিবে। মস্তিষ্ক এই অনুভূতিটা পেয়ে যাবে যে পায়ের কাছে একটা মশা কামড় দিচ্ছে, ব্যথা পাওয়া যাচ্ছে। তখন মস্তিষ্ক এটা নিয়ে, ইনফরমেশনটা নিয়ে কি করবে, সে আবার তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, যে এই পেশি, আমাদের মাংসপেশি, দেখো এই যে মাংসপেশি, এই মাংসপেশিগুলো আবার কি করে, এই যে অস্থিগুলো দেখছো, হাড্ডি অস্থিগুলো, এই অস্থিগুলো কিন্তু মাংসপেশি ছাড়া চলতে পারবে না। আমরা কিন্তু এমনি এই যে এত সুন্দর করে হাত পা নাড়াচ্ছি, এটা কিন্তু হাঁটতে পারবো না, নড়াচড়া করতে পারবো না। এই মাংসপেশিগুলো কি করে, এই অস্থিগুলোকে আমাদের নাড়াচাড়া করে। তাহলে এই যে মস্তিষ্ক যখন অস্থিকে বলবে, এই মাংসপেশিকে বলবে যে মাংসপেশি তুমি অস্থিকে নিয়ে একসঙ্গে অ্যাকশানে যাও, তখন সে কি করবে, অ্যাকশানে যাবে, অর্থাৎ সে বলবে যে মশাকে মারো, তাইলে তুমি কি করো, ঠাস করে একটা চড় মেরে দিচ্ছ, অর্থাৎ মশাকে মেরে ফেলতেছো। এই কমান্ডটা আসবে কোত্থেকে, মস্তিষ্ক থেকে। মস্তিষ্ক কিন্তু এই হুকুমটা দেয়, অর্থাৎ সে বুঝে নেয়, সব কিছু বুঝে একটা বিবেকসম্মত বুদ্ধিসম্মত একটা সিদ্ধান্ত সে দেয়, এবং সেটাই অন্য অঙ্গ প্রত্যঙ্গ সেই কমান্ডটাকে ওবে করে। বুঝেছ? তাহলে আমরা অনুভূতির এইসব ব্যাপারগুলো খুব মজার, তাই না? তোমরা যেমন হঠাৎ করে একটা খুব সুন্দর দৃশ্য দেখলে বলো, আহ কি সুন্দর, একটা ফুল দেখলে বলো, একটা পাখি দেখলে বলো, তাই না? তো এইগুলো কোত্থেকে আসে? সব অনুভূতিগুলোই তোমার এই পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় না থাকলে আমরা কিছুই দেখতে পেতাম না, কিছুই বুঝতে পেতাম না, আমাদের ভালো মন্দ আবেগ অনুভূতি কোনো কিছুই আমাদের থাকতো না। তো এইবার আসো, যে এই মিনিটে আমার মনে হয় তোমরা চোখটা এঁকে ফেলেছ, এইবার আমরা দেখাই যে চোখের কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে। এবার আসো চোখের বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। চোখের আমাদের চোখটা তো তোমরা দেখেছো যে চোখে হাত দিলে তোমার চোখটা একটু উঁচু লাগবে। চোখটা একটা অক্ষিকোটর, এখানে ভিতরে অনেক বড় একটা গোলক আছে, অক্ষিকোটর বলি আমরা। এই কোটরের মধ্যে, অর্থাৎ গর্তের মধ্যে, ছয়টি মাংসপেশি দ্বারা বা ছয়টি পেশি দ্বারা, মাংসপেশি বলা যাবে না, ছয় ধরনের পেশি দ্বারা এই চোখের গোলকটা ঘোরাফেরা বা নিয়ন্ত্রিত হয়। এখানে এটাকে আমরা এই যে ডানে বামে উপরে নিচে করি, এই গোলকটা সম্পূর্ণ অক্ষিকোটরের মধ্যে এই অক্ষিগোলকটা ঘোরাফেরা করে, শুধুমাত্র মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে ছয়টি পেশি। এবং তোমরা দেখবে যে এই এটা বেশ ভিজা ভিজা থাকে, চোখের ভিতরের অংশটা ভেজা থাকে। এর কারণ হচ্ছে তোমরা যে এই যে একটু দুঃখ পেলে, কষ্ট পেলে কাঁদো, কান্না আসে, এই যে কান্না অশ্রু, এই অশ্রুটা আসে, এখানে অশ্রুগ্রন্থি আছে, চোখের অশ্রুগ্রন্থি খুব কাছে গিয়ে দেখতে পাবে। এই যে আমাদের এই নিচের চোখের পাতাটা, এটা যদি আমরা একটু টেনে আয়নার কাছে গিয়ে দেখি, তাহলে এই জায়গাটাতে তোমরা একটা ছিদ্রের মতো ছোট্ট একটা পথ দেখবে, এখান থেকেই অশ্রুটা সবসময় নির্গত হতে থাকে। এটা কাজ হচ্ছে, অশ্রুর কাজ হচ্ছে চোখটাকে ভিজা রাখা, চোখকে ধুলাবালি এগুলো লাগলে যাতে পরিষ্কার হয়ে যায় এবং ধুয়ে যায়, সেই জন্যই এই অশ্রুটা প্রয়োজন। তো এটা ভেজা থাকে। এরপরে চোখের যে প্রথম অংশটা, সেটা হচ্ছে চোখের পাতা। এই যে চোখ বন্ধ করে ফেললাম, দুইটা পাতা, এই তোমাদের এই চোখের পাতা, এই চোখের পাতাটা স্বাভাবিক বন্ধ করা, চোখকে ধুলাবালি এটা সেটা দিয়ে প্রথম বন্ধ করার পথ এটা।
তো এটা আমরা এই যে বন্ধ করে দিচ্ছি আবার খুলে দিচ্ছি, প্রয়োজন বোধ করলে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। এই চোখের পাতা, চোখের পাতার পরেই হচ্ছে কনজাংটিভা। আমরা চোখ খুললে, এই যে চোখটা খুললাম, এখন যে অংশটুকু তুমি দেখতে পাবে এইটুকুই হচ্ছে কনজাংটিভা। এরপরে আমরা নেক্সট আসব চোখের অক্ষিগোলক। অক্ষিগোলক সম্পর্কে একটু আগে বলেছি যে অক্ষিগোলকটা হচ্ছে এই পুরোটা, আর চোখের পাতা এই বাইরে আছে। আমরা চোখের পাতাটা আঁকি নেই, যে চোখ আঁকলে যেমন আমরা এরকম করে আঁকি অনেক সময়। হ্যাঁ, এখানে চোখের পাতাগুলো এরকম এরকম আমরা এরকম এরকম আঁকি, চোখের পাতা আঁকি, কিন্তু চোখের পাতাটা এখানে আঁকা নাই। তো আমরা বলতে চাচ্ছি যে অক্ষিগোলকটা এই যে বাইরে, এই পুরো গোলকটাই অক্ষিগোলক। অক্ষিগোলকের বাইরের সর্ব বাইরের স্তরটা হচ্ছে স্কেলেরা। স্কেলেরা এই যে তিনটা স্তর, স্কেলেরার স্কেলেরার পরে হচ্ছে ক্রয়েড, এবং ক্রয়েডের পরে হচ্ছে তোমার রেটিনা। তো স্কেলার হচ্ছে এই সর্ববহিষ্ঠ স্তরটা, এটা একদম চারিদিক থেকে আছে গোলকটা। এর পরের স্তরটাই হচ্ছে ক্রয়েড, এবং এটা কিছুটা রঙিন, রঞ্জিত বলে, অর্থাৎ রঙিন এটা ভিতরে। এখানে প্রচুর রক্তনালিকা আছে। আর এর পরে হচ্ছে কর্নিয়া, এই রেটিনা, এই যে রেটিনা ভিতরের স্তরটা, এটা একটু কালো। হ্যাঁ, এই রেটিনা। এবার আসো সামনের দিকের কি অংশটা, এই যে আমরা উঁচু দেখি, এই যে হাত দিলে উঁচু, এই উঁচু অংশটা দেখো। এইখানে উঁচু অংশের শুরুতেই এটা হচ্ছে কর্নিয়া, একদম বাইরে এই 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 অংশটাই হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার পরে এই এই জায়গাটাতে আমরা এই আইরিশ একটা কথা লিখেছি, সেটা হচ্ছে মাংসপেশী, এক ধরনের পেশি। ঠিক এই পেশিগুলো তোমার এইখানে একটা লেন্স আছে, দেখো ছোট্ট একটা উত্তল লেন্স। উত্তল লেন্স হচ্ছে উভয় দিকে উঁচু, এটাকে বলি আমরা উত্তল লেন্স, ইংরেজিতে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর এই যে লেন্সটার যদি আমরা ঠিক অক্ষ আঁকি, মানে অর্থাৎ মিডেলে একটা রেখা কল্পনা করি, এই অক্ষটাকে প্রধান অক্ষ এর সমান্তরালে, অর্থাৎ বহু দূর থেকে যদি আলোকরশ্মি আসে, তাহলে আলোকরশ্মিগুলো এইভাবে একটা জায়গায় মিলিত হয়। যে জায়গাটাতে মিলিত হবে সেই জায়গাটাতে তুমি বাইরে থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, ধরো একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছ থেকে যে আলোকরশ্মিগুলো আসবে সেগুলো এই জায়গাটাতে এসে মিশবে, এবং যেখানে মিশবে সেখানেই তুমি আবার ওই রকম একটা গাছ দেখতে পাবে। তবে এইটা দৃশ্যটা এইরকম আসে না, এইখানে যা আসে এই জায়গাটাতে তার উল্টো একটা জিনিস পড়ে। কিন্তু সেই কথাটা আমরা বলবো যে আলোকরশ্মি যদি এইখানে লেন্সে পড়ে, তাহলে কিভাবে এখানে প্রতিবিম্বটা পড়ে, অর্থাৎ ছবিটা পড়ে, এবং আমরা চোখে কিভাবে দেখতে পাই, সেই নিয়ে একটু পরে আমি আলোচনায় আসছি। আগে অংশগুলো আর একটু বুঝিয়ে নেই, তারপরে তোমাকে আমি এই আইরিশ লেন্স এবং এই জায়গাটাতে একটা ছিদ্রপথ আছে, এই প্রথম ঢুকেই আমাদের চোখ সামনে যেটা দেখতে পাই, এইখানে তোমরা চোখের মণি বলো যেটাকে, ঘন কালো একটা অংশ, এইটার 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 পাশেই, মানে এই ঘন কালো অংশটা যেটা চোখের মণি আমরা বলি, আসলে এটা চোখের কোনো মণি নয়, এটা একটা ছিদ্রপথ, গোল আকার একটা ছিদ্রপথ। সেই ছিদ্রপথের সাথেই, অর্থাৎ ছিদ্রপথ দিয়ে ঢুকেই এখানে লেন্সটা থাকে, এবং লেন্সটাকে চারিদিক থেকে পেশি আইরিশ চারিদিক থেকে নিয়ন্ত্রণ করে এবং ঘিরে ধরে এই লেন্সটাকে। হ্যাঁ, এবং সেই লেন্সটাকে ছোট বড়ও করতে পারে। এবং এই জায়গাটাতে যে ছিদ্রপথে আমরা এই লেন্সটাকে দেখি, সেই গোলাকার জায়গাটাকে আমরা পিউপিল বলি, পিউপিল বলি। কিন্তু আমরা এমনি বলি এটাকে চোখের মণি, কিন্তু আসলে চোখের মণি ওখানে নয়, ওটা আসলে চোখের মণি নয়, পিউপিল, অর্থাৎ একটা গোলাকার ছিদ্রপথ। সেই পথ দিয়েই হচ্ছে লেন্স, লেন্সটা হচ্ছে একদম স্বচ্ছ কাচের মতো, এই নরম একটা অংশ। এইটার পরেই একটা বিশাল ফাঁকা জায়গা, তারপরেই গিয়ে কালো রেটিনা, এবং এই যে জায়গাটা ফাঁকা আছে এখানে কিছু জলীয় অংশ থাকে, আবার এই যে লেন্সের সামনে যে অংশটা উঁচু এই জায়গাটাতেও একটু ফাঁকা জায়গা আছে। আমি এটা মুছে দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে দেখো,
লেন্সের সামনে এই জায়গাটা, এইখানে একটা ফাঁকা অংশ, এই জায়গাটাতে যে জলীয় অংশ থাকে তার নাম অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, লিখে নাও তোমরা অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়া শব্দের অর্থ তোমরা তো জানো পানি, অ্যাকুয়াস হিউমার, এটা থাকে এই জায়গাটাতে জলীয় অংশটা, আর এই জায়গায় যে জলীয় অংশ সেখানে যা থাকে তার নাম ভিট্রিয়াস হিউমার, লিখে নাও ভিট্রিয়াস হিউমার, আমি লিখে দিচ্ছি ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার লিখে নাও। তাহলে দুইটা জায়গায় জলীয় অংশ থাকে, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার। এবার আমরা লেন্স বুঝে নিয়েছি, আমি লেন্স এগুলো মুছে দিলাম, কর্নিয়াটাও বুঝে নিয়েছো সামনে একেবারে কর্নিয়া, তারপরে মাংসপেশিটা হচ্ছে এই পেশিটা হচ্ছে এটা আলাদা ধরনের পেশি আইরিশ, এই পেশি, এই পেশিটা বোঝার জন্য এখানে যেমন দেখা যাচ্ছে মনে হয় দুই পাশ থেকে পেশি, আসলে তা নয়, এটা একটা লেন্সটাকে ঘিরে চারিদিকে পেশিটা, আমি একটু এঁকে বাস্তবে চোখ দেখলে তুমি যা দেখো সেইটা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এই ঘন কালো অংশটাই আমরা চোখের মণি বলি, আসলে এটা একটা ছিদ্রপথ, এই ছিদ্রপথটার ভিতরেই এইখানে লেন্স আছে, এই লেন্সটা আছে গোলাকার পথটা, এর পাশে তোমরা তোমার চোখ দেখবে চোখের দিকে তাকালে এই ঘন কালোর পাশে একটু কম ঘন কালো অংশ দেখা যায়, কম ঘন, কোনো কোনো বন্ধুদের চোখে এটা অনেকটা ব্রাউন বা হোয়াইট চোখ, মানে আমরা ক্যাটস আই বলে থাকি, অনেকে বলি যে বিড়াল চোখ, বিড়ালের মতো চোখ, সাদা চোখ, এসব বলি, তাই না? এরকম সবাইকে পাবে না, তোমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ এরকম আছে যে এখানে চারিদিক থেকে ওর চোখের মনির পাশটা একটু কালো কম, তখন তোমরা বলো কি যে বিড়াল চোখি, ক্যাটস আই, এসব। হ্যাঁ, আসলে এই জিনিসটাই হচ্ছে পেশি, আর এই যে ছিদ্র পথটা ঘন কালো এইটাই হচ্ছে পিউপল, এই জায়গার থেকে এবং পিউপলের ভিতরেই হচ্ছে লেন্স থাকে, আর এই লেন্সের চারিদিকে এই যে আইরিশ, আমরা আসলে এটা টু ডাইমেনশনে ছবিটা এঁকেছি, এটা যদি থ্রি ডাইমেনশনাল দেখাতে পারতাম, যেহেতু আমাদের থ্রি ডাইমেনশনাল এখন দেখানোর সুযোগ নাই, আমরা বিদ্যালয়ে কখনো গেলে তখন আমরা মডেল দেখবো, চোখের মডেল আমাদের স্কুলে আছে, হ্যাঁ, সেই মডেল দেখে তুমি বুঝবে, এখন তোমার বাস্তবে নিজের চোখটা দেখবে আয়নায়, তখন দেখবে যে চোখের এই কালো অংশের পাশে কম কালো অংশ আছে, এটাই হচ্ছে আইরিশ, এই আইরিশ এই পিপলটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই জায়গায় ছিদ্রপথটাকে নিয়ন্ত্রণ করে। তোমরা, তোমাদেরকে একটা পরীক্ষা দিব, বাসায় গিয়ে তোমরা অন্ধকারে কিছুক্ষণ লাইট বন্ধ করে রুমের মধ্যে থাকবে, তখন তোমার এক বন্ধুকে বা ভাই বোনের কাউকে অন্ধকারে রেখে হঠাৎ করে আলো জ্বালিয়ে তার চোখে লাইট ধরে দেখবে যে তার চোখের মণিটা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে, অন্ধকারে থাকলে এই পিপলটা বড় হয়ে যায়, অর্থাৎ আইরিশ তাকে বড় করে আলো বেশি নেওয়ার চেষ্টা করে, কারণ হলো দেখার জন্য, আমরা দেখার জন্য আমাদের আলোর প্রয়োজন হয়, আর যদি অন্ধকার ঘর হয়, কম আলো হয়, তাহলেই এই পিপল বড় করে বেশি আলো নেয় এবং সে দেখার চেষ্টা করে, ঠিক আবার বেশি আলো হলে এই পিপল ছোট হয়ে আসে এবং কম আলো নেয়, এবং এটাই আইরিশ নিয়ন্ত্রণ করে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো যে অন্ধকারে এবং আলোতে কিভাবে আলো নিয়ন্ত্রণ করে আমরা দেখি, সেটাও এই জায়গা থেকে, এই পিপল থেকে আলো ঢুকবে, বের হবে এবং তা নিয়ন্ত্রণও করে পিপল, এবং ওই পেশি আমাদের যে আইরিশ সে ছোট বড় হতে পারে এবং লেন্সটাকেও সে একটু ছোট বড় করতে পারে। এই যে আমাদের ব্যাপারগুলো, এই চোখের এই মজার মজার ব্যাপারগুলো আমরা বুঝে নিলাম। এইবার আসো যে আলো যদি পড়ে তখন এই জায়গা থেকে রেটিনায় কিভাবে চিত্রটা গঠিত হয়। আমরা বলেছিলাম চোখের সামনে যদি একটা গাছ থাকে আর সেটা থেকে যদি আলো এইভাবে পড়ে, তাহলে সেই আলোগুলো এই উত্তর লেন্সে এখানে এসে আবার উল্টো দিকে একটা গাছের মতো চিত্র তৈরি করে, কিন্তু আমাদের এই এই এখানেও একই ব্যাপার ঘটবে এবং এইখানে একটা চিত্র এসে পড়বে এই রেটিনাতে, হ্যাঁ, কালো রেটিনাতে, এবং এইখানে প্রচুর নার্ভ আছে, স্নায়ু আছে, সেই স্নায়ুগুলো
এই অনুভূতিটাকে এখানে যে চিত্রটা পাবে সেই অনুভূতিটাকে এই যে দেখো নার্ভগুলো চলে গেছে অপটিক নার্ভ এই অপটিক নার্ভগুলো মস্তিষ্কে নিয়ে যায় আমাদের চোখের পিছনে এই যে মস্তিষ্ক উপরে এইখানে মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্কে গিয়ে এই অনুভূতিটাকে সে পৌঁছায় পৌঁছালে তোমার কাছে আমি কি বলেছি যে একটা উল্টো চিত্র আমরা দেখতে পাই কিন্তু সেটা চলে যায় মস্তিষ্কে এখন মস্তিষ্কের একটা গুণ আছে যে সে উল্টো ছবি চোখ তাকে পাঠাইলো সেই ছবিটাকে সে সঠিকভাবে নিতে পারে অর্থাৎ সে উল্টিয়ে সঠিকভাবে দেখার মতো যেভাবে ওটা অরিজিনালি যেভাবে আছে সেইভাবেই সে অনুভূতিটাকে সার্ভ করে কাকে মস্তিষ্কে অর্থাৎ মস্তিষ্ক নিজেই চিত্রটাকে সঠিকভাবে উল্টিয়ে সঠিক করে নিতে পারে এই অনুভূতিটা নিয়ে অর্থাৎ চোখ পাঠায় তাকে একটা চিত্র সেটা যেমন গাড়ি আসতেছে উল্টো একটা গাড়ির ছবি পাঠিয়ে দিবে কিন্তু মস্তিষ্ক তাকে আবার ঠিকভাবেই দেখতে পাবে অর্থাৎ মস্তিষ্ক ওটাকে সঠিক করে নিতে পারে উল্টো জিনিসটাকে সঠিক যেভাবে থাকার কথা সেইভাবেই নিয়ে অনুভূতিটাকে নিতে পারে এরপরে মস্তিষ্ক সেই সিদ্ধান্ত তোমাকে দিবে তো আমরা এখন দেখার জিনিসটাও বুঝলাম যে কিভাবে এখানে দেখার অনুভূতিটা হয় এবং দেখার অনুভূতিটা এইভাবে পরে যায় তো আজকে আমরা অনেক জিনিস শিখেছি এই জিনিসগুলো আবার একবার করে আবার চিন্তা করি যে কি কি শিখলাম আমরা প্রথমত আমরা শিখেছি যে সংবেদী অঙ্গগুলো কি কি এই যে অনুভূতির সাথে জড়িত যে অঙ্গগুলো কয়টা অঙ্গ আছে সেইগুলোকে নিয়ে আমরা কি বলি এদেরকে এদেরকে পঞ্চ ইন্দ্রিয় বলি পাঁচটা ইন্দ্রিয় সেগুলোর আমরা নাম জানি চোখ নাক কান হ্যাঁ ত্বক জিহ্বা এগুলো তো এর মধ্যে আমরা আজকে চোখ নিয়ে আলোচনা করেছি চোখের গঠনটা দেখেছি এটাকে ছয়টা পেশি নিয়ন্ত্রণ করে চোখের অগ্নিগোলকটা একটা কোটরে থাকে এখানে অশ্রু থাকে অশ্রুগ্রন্থি থেকে অশ্রু আসে তার কাজ কি এবং আমরা দেখেছি যে এই চোখটাকে চোখের পাতা যে এখানে চোখের পাতার পরেই আমরা বলেছিলাম যে তিনটা স্তর বিশিষ্ট একটা গোলক এই অক্ষিগোলকের যে গঠনটা সেইটা আমরা তিনটার মধ্যে স্ক্লেরা তারপরে কোরয়েড তারপরে রেটিনা সম্পর্কে জেনেছি তারপরে এই অংশগুলো যেমন কর্নিয়া তারপরে তোমার লেন্স তোমার আইরিস পিপল তারপরে এখানে অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার রেটিনা এসব শিখলাম অপটিক নার্ভ শিখলাম কাজগুলো শিখলাম কিভাবে উত্তর লেন্স আমাদের চোখে একটা উত্তর লেন্স থাকে এই লেন্সটা কিভাবে ছবি পাঠায় সেটা মস্তিষ্কে কিভাবে যায় সেগুলো সবশেষে একটা ধাঁধা দিব তোমরা এই ধাঁধাটা নাও যে আমার চোখের সামনে কিছু ওঠানামা করে আমি দেখতে পাই না কিন্তু সবাই দেখতে পায় জিনিসটা কি নাম বলবে সবাইকে এই ধাঁধা দিয়ে আজকের ক্লাসের পড়াগুলোকে সুন্দরভাবে বাসায় তৈরি করার জন্য আমি বলবো এবং এই চিত্র আঁকবে চিত্রটাকে লেবেলিং করবে এটা হোমওয়ার্ক এবং আগামী ক্লাসে আবার আমরা এর বিস্তারিত এই ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং ধাঁধার উত্তর কে কে পারলে সেটা দেখব সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।